আজকের এই ভিডিওটা তোমরা যারা ক্লাস সেভেনে পড়ো সপ্তম শ্রেণীতে তাদের জন্য এই ভিডিও। এই ভিডিওতে আমি পরিবেশ ও বিজ্ঞান সম্বন্ধে যে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কটা স্কুল থেকে দেওয়া হয়েছিল সেইটারই সমাধান হয়েছে করে দিচ্ছি। তোমরা এই আমার করা উত্তরগুলোই খাতায় টুকবা পরিষ্কার পরিচ্ছন্নভাবে, কোথাও কাটাকুটি না হয়। হ্যাঁ, আর খাতার উপরে নিজের নাম, তারপরে ক্লাস, তারপরে রোল নাম্বার, সেকশান, হ্যাঁ লিখে তারপরে এই যে আমি পরিবেশ বিজ্ঞানের যে টিচার তোমাদের স্কুলের সেই স্যারের কাছে হচ্ছে জমা দেবা, এর উপরে তোমাদের নাম্বার আছে। তাহলে ভিডিওটা শুরু করছি। দেখো, এক নম্বর কোশ্চেন, এটা হচ্ছে তাপের অঙ্ক। হ্যাঁ, তাপের থেকে অঙ্ক দিয়েছে। আমি একটি বস্তুর উষ্ণতা 40 ডিগ্রি সেন্টিগ্রেড হলে ফারেনহাইট হচ্ছে স্কেলে তার মান কত হবে। তাহলে দেখো, সেলসিয়াস স্কেলে বস্তুর উষ্ণতা সি সমান 40 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপরে ফারেনহাইট স্কেলে বস্তুর উষ্ণতা এফ সমান কত। এবার আমরা জানি যে সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক কী, সি বাই ফাইভ সমান এফ মাইনাস 32/9, সি এর মান 40 বসিয়ে দিয়েছি, 5 আটটা 40, তারপরে কোনাকুনি গুণ করলাম, এফ মাইনাস 32 সমান 8 9 72, তাহলে 32টা মাইনে বাঁ পাশ থেকে ডান পাশে গেলে মাইনাসের বিপরীত চিহ্ন প্লাস হচ্ছে 32 হচ্ছে, তাহলে এফ সমান সমান হচ্ছে 72 প্লাস হচ্ছে 32 সমান সমান হচ্ছে কত, 104। অতএব লাস্টে উত্তরটা লিখে দেবো অবশ্যই। অতএব ফারেনহাইট স্কেলে বস্তুর উষ্ণতা 104 ডিগ্রি ফারেনহাইট হলো। আমি অঙ্কটা দেখাচ্ছি, দেখে নাও তোমরা, একটু দেখে নাও। দুই নম্বর প্রশ্ন, ম্যারাসাস ম্যারাসমাস হচ্ছে রোগের ক্ষেত্রে কী কী লক্ষণ দেখা যায়। ম্যারাসমাস রোগের লক্ষণগুলি হলো, এক নম্বর চামড়ার বর্ণ, চামড়ার এটা বর্ণ, হ্যাঁ বর্ণ গাঢ় হয়ে যায়, চোখগুলি ঠিকরে বেরিয়ে আসে, পেট হচ্ছে ফুলে যায়। এই তিনটেই লিখলেই হবে। ম্যারাসমাস রোগের লক্ষণগুলি হলো, চামড়ার বর্ণ গাঢ় হয়ে যায়, চোখগুলি ঠিকরে বেরিয়ে আসে, পেট ফুলে যায়। তারপরে তিন নম্বর প্রশ্ন, তুতে জলীয় দ্রবণে একটি লোহার পেরেক ডুবিয়ে দিয়ে কিছুক্ষণ পরে কী পরিবর্তন হচ্ছে দেখবে, এটি কী ধরনের বিক্রিয়া এবং বিক্রিয়ার হচ্ছে সমীকরণ লেখো। এখানে তিনটে প্রশ্ন আছে, তিনটেরই উত্তর করতে হবে আমাদের। এক প্রথম প্রশ্নের উত্তর এটা, তুতে জলীয় দ্রবণে একটি লাল একটি লোহার হচ্ছে পেরেক ডুবিয়ে রাখলে লোহার ওপর কপারের হচ্ছে আস্তরণ পড়বে। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। তারপরে এটি কী ধরনের বিক্রিয়া, এটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া। তারপরে বিক্রিয়াটার সমীকরণ লিখতে বলেছে, কপার সালফেটের সঙ্গে CuSO4 প্লাস হচ্ছে লোহা মানে Fe ফেরাস, হ্যাঁ এই দুটো রাসায়নিক বিক্রিয়া করে কী উৎপন্ন হবে, FeSO4 ফেরাস সালফেট উৎপন্ন করবে এবং হচ্ছে কপার উৎপন্ন হবে। তাহলে CuSO4 প্লাস Fe সমান FeSO4 প্লাস হচ্ছে Cu, এই Cu কপারের আস্তরণ পড়বে হচ্ছে লোহার উপরে, ঠিক আছে, এই কপারের আসল লোহার উপরে পড়বে। তাহলে তিন নম্বর প্রশ্নের উত্তর হলো। তারপরে নেক্সট কোশ্চেন চার নম্বর, দেহ থেকে কোন উপায়ে জল বাইরে বেরিয়ে যায় তা ব্যাখ্যা করো। উত্তর, দেহ থেকে নিম্নলিখিত, দেহ থেকে জল নিম্নলিখিত উপায়ে বাইরে বেরিয়ে যায়, শ্বাসক্রিয়ার মাধ্যমে আমাদের দেহ থেকে জল বাইরে বেরিয়ে যায়, তারপরে মলমূত্রের মাধ্যমে আমাদের দেহ থেকে জল বাইরে বেরিয়ে যায়, অশ্রুগ্রন্থি নিঃসৃত অশ্রুর মাধ্যমে আমাদের জল বেরিয়ে যায়, তারপরে ঘর্মগ্রন্থি থেকে ঘামের মাধ্যমে আমাদের শরীর থেকে জল বাইরে বেরিয়ে যায়। এই চারটে পয়েন্ট লিখলেই হবে, তোমরা এই চারটে পয়েন্টটি হচ্ছে লিখবে। তাহলে আজকের যে প্রশ্নগুলো ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের ক্লাস সেভেনে, সেই প্রশ্নগুলোর উত্তর আমি হচ্ছে করে দিলাম। তোমরা এইটাই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং নির্ভুলভাবে লিখবে। হ্যাঁ, আর তোমরা যারা আমার চ্যানেলে হচ্ছে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, আমার এই চ্যানেলে নানা ধরনের হচ্ছে অঙ্ক পাওয়া যায়, সমস্ত শ্রেণীরই অঙ্ক পাওয়া যায়, 5 থেকে 10 পর্যন্ত, 11 12 চাকরির অঙ্ক, তারপরে চাকরির অঙ্ক অর্থাৎ কম্পিটিটিভ এক্সামের অঙ্ক, 11 12 অঙ্ক,
হ্যাঁ, ভোকলেট বা পলিটেকনিক পরীক্ষার অঙ্ক সমস্ত, তারপরে হচ্ছে ভোকলেট পরীক্ষার অঙ্ক, পলিটেকনিক বা হচ্ছে জেক্সপো পরীক্ষার অঙ্ক, পলিটেকনিকের হচ্ছে ছটা সেমিস্টারের অঙ্ক, বিএসসির অঙ্ক। যাই হোক, তোমরা হচ্ছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এই চ্যানেল থেকে তোমরা অনেক অনেক উপকৃত হবে, যা তোমাদের হচ্ছে খুবই কাজে লাগবে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো, যাতে কিনা এই ভিডিও থেকে আরও সমস্ত সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা উপকৃত হয়। হ্যাঁ, তাহলে তোমরা সকলেই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। হ্যাঁ, বেস্ট অফ লাক।